हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सर्किटिशियन। फर्स्ट ऑफ ऑल लेट वीडियो अपलोड करार जन्नो सॉरी। और आज के चले आबार आर्डुइनोर एक वीडियो नहीं, आर्डुइनो सीरीजे। तो आगे एक वीडियो बनिए आर्डुइनोर उपरे, दुटो वीडियो बनिए, एक हार्डवेयर इंट्रोडक्शन और एक हे डिजिटल रीड एंड राइट नहीं। तो से वीडियो दुटो जरा देखो ता आगे वही वीडियो देखे आसो, ना बुझते असुविधा है। और आज के बोझाबो से हे आर्डुइनोर एनालॉग रीड एंड राइट जो फंक्शन रही है, से ही फंक्शन नहीं। तो वीडियो के स्किप ना कर शेष पर्यंत देखते थको। तो चलो शुरू करा जा। तो आज के फर्स्ट बोझाबो से हे आर्डुइनोर एनालॉग रीड फंक्शन। तो आर्डुइनोर एनालॉग रीड फंक्शने माने एनालॉग जो इनपुट सेटाके नेबे आर्डुइनो और मेजर करबे। तो आमी एखाने एकटा एनालॉग सिगनल देखिएछि साइन वेव। तो एटा होच्छे एटा एनालॉग सिगनल जेगुलो होये थाके सेगुलो होच्छे कंटिन्यूअस सिगनल। माने ए साइन वेवर क्षेत्रे जो वोल्टेज एम्पलीट्यूडटा रयेछे सेटा प्रत्येकटा इन्स्टेंटे चेंज होच्छे। तो ए वोल्टेजटाके आमरा आर्डुइनो दिये किभाबे मेजर करते पारबो सेटाई आमी बोलछि। तो आर्डुइनो जेहेतु एकटा माने माइक्रोकंट्रोलर बेस्ड बोर्ड और एटा एकमात्र डिजिटल सिगनल जेगुलो थाके ओगुलोके मेजर करते पारे। तो एई एनालॉग सिगनलटाके मेजर करार जोन्नो आर्डुइनोर भितरे एकटा स्पेशल टाइप अफ कनवार्टर थाके जेटाके आमरा बोले थाकि एनालॉग टू डिजिटल कनवार्टर और एडिसी। तो एई एडिसिटा कि करे, एई जे एनालॉग सिगनलटा रयेछे सेइटाके डिजिटल फर्मे कनवार्ट करे। तो এইভাবেই আমাদের আরডুইনো বোর্ড যেটা রয়েছে অ্যানালগ সিগন্যালটাকে রিড করতে পারে। এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের কিছু স্পেসিফিকেশন রয়েছে। তো আরডুইনোর ক্ষেত্রে সেই স্পেসিফিকেশনগুলো হলো, এটার একটা 10 বিটের এডিসি রয়েছে, যাটার মধ্যে 1024 স্টেপস রয়েছে। মানে আমাদের আরডুইনোর যে অ্যানালগ সিগন্যাল যে সেন্স করে তার রেজলিউশন হচ্ছে 4.88 মিলিভোল্ট। মানে 4.88 মিলিভোল্ট একমাত্র আরডুইনো ডিটেক্ট করতে পারবে, বা এর থেকে বেশি চেঞ্জেস হলে আরডুইনো ডিটেক্ট করতে পারবে। এর থেকে যদি কোনো রকমের কম চেঞ্জেস হয়ে থাকে ভোল্টেজে, তো সেটাকে আরডুইনো ডিটেক্ট করতে পারবে না। আর এইটা কিভাবে প্রোগ্রাম লিখব সেটা একবার দেখে নিই। তো ফার্স্টে আমি টিঙ্কার ক্যাডে একটা সার্কিট ডিজাইন করব, এই অ্যানালগ রিড ফাংশনটা কীরকমভাবে কাজ করে এবং সেটার প্রোগ্রাম লিখে দেখাবো। তো ফার্স্টে আমি টিঙ্কার ক্যাডে চলে যাচ্ছি, একটা সার্কিট বানাবো সেখানে গিয়ে। তো এখানে গিয়ে ক্রিয়েট নিউ সার্কিটে ক্লিক করলাম। আমার আগের যে ভিডিওটা ছিল সেটায় দেখানো ছিল টিঙ্কার ক্যাডে কীভাবে লগ ইন করতে হবে অ্যান্ড অল। তো ফার্স্টে আমার যেহেতু এখানে একটা আরডুইনো লাগবে, তো আরডুইনো একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। দেন অ্যানালগ ভোল্টেজটা প্রোভাইড করার জন্য আমি এখানে ইউজ করব একটা পটেনশিওমিটারের। তো অলরেডি তোমরা জানো পটেনশিওমিটার কি, একদম আমার যেটা ফার্স্ট ভিডিও ছিল চ্যানেলের, তো সেখানেই আমি বুঝিয়েছিলাম। তো এই পটেনশিওমিটারে যে তিনটে লিড রয়েছে, তো তার কানেকশানটা কিছুটা এইরকম হবে। একদম লেফট বা রাইট সাইডের যে কোনো একটা পিন যাবে 5 ভোল্টে, মিডিল পিনটা যাবে যে কোনো একটা অ্যানালগ পিনে, আর বাকি যে পিনটা পড়ে থাকবে সেটা কানেক্ট হবে গ্রাউন্ডের সাথে। তো এইটাই হচ্ছে আমার টোটাল সার্কিট কানেকশন, আর কিছু নেই এর মধ্যে। আমি ওয়্যারের কালারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এরপরে চলে যাব আমি প্রোগ্রামিংয়ে। তো প্রোগ্রামিংয়ে আমার ভয়েড সেট আপ আর ভয়েড লুপ দুটো জিনিস থাকে। তো ভয়েড সেট আপে ফার্স্টে যেটা আমি লিখব সেটা হচ্ছে যে আমাকে অ্যানালগ যে রিডিংটা নেব সেটা আমাকে সিরিয়াল প্রিন্ট করতে হবে। তো তার জন্য আমি সিরিয়াল মনিটরটাকে স্টার্ট করব সিরিয়াল ডট বিগিন দিয়ে। তো তারপর লিখতে হবে আমার সিরিয়াল মনিটরের বড রেট। তো আমি অ্যাজ ইউজুয়াল 9600 বড রেট নিচ্ছি। দেন আমাকে যে পিনে আমি ইনপুটটা নেব সেই পিনটাকে ডিক্লেয়ার করতে হবে। তো তার জন্য পিন মোড A0, আমি A0 পিনে ইনপুট নিচ্ছি, কমা ইনপুট।
দেন ভয়েড লুপে চলে আসব। ভয়েড লুপে চলে এসে আমি সিরিয়াল প্রিন্ট করব, যেটা আমি রিডিং নিচ্ছি। তো তার জন্য সিরিয়াল ডট প্রিন্ট এলএন ব্র্যাকেটের মধ্যে, এবারে আমি যে অ্যানালগ রিডের জন্য যে ফাংশনটা ইউজ হয় তার সিনট্যাক্সটা হচ্ছে অ্যানালগ রিড ব্র্যাকেটের মধ্যে যে পিনটা থেকে আমি অ্যানালগ রিডটা নেব সেই পিন নাম্বারটা, দেন ব্র্যাকেট ক্লোজ। এটাই হচ্ছে আমার টোটাল প্রোগ্রাম। তো এটাকে এবারে টিঙ্কার ক্যাডে রান করি, আমরা দেখব কি হচ্ছে। তো এখানে আমি প্রোগ্রামটাকে পেস্ট করে দিয়েছি, এবারে এটা আমি সিমুলেশন স্টার্ট করব। সিমুলেশন স্টার্ট হয়ে গেছে। তো এবারে সিরিয়াল মনিটরে দেখব এখন যে রিডিংটা আসছে সেটা হচ্ছে জিরো, বিকজ এই যে ওয়াই পার্টটা রয়েছে পটেনশিওমিটারের এইটা এখন গ্রাউন্ডের দিকে রয়েছে, গ্রাউন্ড মানে জিরো ভোল্ট। তো ওই জন্য এখন জিরো রিডিং আসছে। যখনই আমি এই পটেনশিওমিটারের ওয়াই পার্টটাকে আস্তে আস্তে চেঞ্জ করব তখন রিডিংটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ এই ওয়াইপারটা এখন জিরো থেকে ফাইভ ভোল্টের দিকে যাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে বাড়ছে। তো আমি বলেছিলাম যে আমাদের যে রেজলিউশন সেটা হচ্ছে 10 বিটের। তো জিরো থেকে 1023 মানে টোটাল 1024 স্টেপস আছে, তো সেই অবধি এটা প্রিন্ট করবে। এখন পুরো ফাইভ ভোল্টের দিকে রয়েছে বলে ওয়াইপারটা 1023 প্রিন্ট করছে। তো এইভাবে আমি অ্যানালগ রিডটা চেক করতে পারি। তো মানে যে কোনো ধরনের রেজিস্টেন্স বা যে কোনো ধরনের সেন্সার যার আউটপুটটা আমার অ্যানালগ থাকে, মানে ভোল্টেজটা চেঞ্জের মাধ্যমে তার আউটপুটটা বোঝায়, তো সেই ধরনের সেন্সারগুলো আমি এই অ্যানালগ পিনে কানেক্ট করে এইভাবে আমি রিডিংটা নিতে পারবো। এবং এই যে রিডিংটা সেটা হচ্ছে একটা র ভ্যালু, যেটা হচ্ছে জিরো থেকে 1023 অবধি। তো এই র ভ্যালুটাকে কনভার্ট করার জন্য আমি বিভিন্ন রকমের ফর্মুলা ইউজ করতে পারি। তো এখানে আমি জিরো থেকে 1023 অবধি রিডিং পাচ্ছি, তো এটাকে আমি ভোল্টেজ ভ্যালুতে কনভার্ট করব, মানে জিরো থেকে ফাইভ ভোল্টের মধ্যে কত ভোল্টেজটা মানে আমি ইনপুটে নিচ্ছি A0 পিনে সেইটা আমি বোঝাবো। তো তার জন্য আমাকে কোডের মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে। তো তাই আমি চলে যাচ্ছি আবার আরডুইনো আইডিইতে। এখানে আমি একটা ফ্লোট টাইপ ভেরিয়েবল নেব। তো ভেরিয়েবলটার আমি নাম দিচ্ছি হচ্ছে ভোল্টেজ। তো এবারে ভয়েড লুপের মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে, ভয়েড সেটআপে কোনো আর চেঞ্জেস নেই। তো ভোল্টেজ যে ভেরিয়েবলটা রয়েছে তার মধ্যে আমি অ্যানালগ রিডের যে ভ্যালুটা রয়েছে সেইটাকে 4.88 দিয়ে মাল্টিপ্লাই করব। 4.88 দিয়ে মাল্টিপ্লাই করার কারণ আরডুইনো যে ভোল্টেজ রেজলিউশনটা মেজার করতে পারে সেটা হচ্ছে 4.88, মানে একটা স্টেপ মানে জিরো থেকে ওয়ান হওয়া মানে সেখানে 4.88 মিলি ভোল্টে চেঞ্জ হওয়া। তো সেই জন্য আমি 4.88 মাল্টিপ্লাই করলাম। তো এবার আমি এই ভোল্টেজের যে ভ্যালুটা রয়েছে সেটাকে প্রিন্ট করব সিরিয়াল মনিটরে। তো আর সেই যে ভ্যালুটা আসছে সেই ভোল্টেজ ভ্যালুটা হচ্ছে মিলি ভোল্টে। তো সেই জন্য সিরিয়াল ডট প্রিন্ট এলএন মিলি ভোল্ট। তো এই কোডটাকে একবার ভেরিফাই করে নেব এখানে। তো 0.00 মিলি ভোল্ট আসছে। তো এটাকে যেই আমি চেঞ্জ করব তো ভোল্টেজের যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আস্তে আস্তে। তো আমি যখন এক্সট্রিম পজিশনে নিয়ে যাব তখন আসছে 4492.24 মিলি ভোল্ট, মানে 4.9 ভোল্টের মতো সামথিং। তো এখানে যেহেতু মানে 5 ভোল্ট আছে তো এটা 4.9 ভোল্টের মতো আসছে, যেহেতু আমি মানে যে ডিভিশনটা ছিল 4.88 তারপরেও আরও কয়েক কটা
পয়েন্ট ছিল তো সেগুলো ইনক্লুড করে নি বলে এই 5 ভোল্টের মানে 5000 মিলি ভোল্টের বদলে 4992.24 মিলি ভোল্ট আসছে। তো এইভাবে যে কোনো যে 10 থেকে 1024 যে ভ্যালুটা রয়েছে সেটাকে যে কোনো ভ্যালুতে কনভার্ট করানো যেতে পারে। তো তার জন্য একটা জাস্ট সিম্পল ফর্মুলা লিখতে হবে। তো এরপরে আমরা নেক্সট দেখে নেব যে আরডুইনোর অ্যানালগ রাইট ফাংশনটা কীভাবে কাজ করে। তো আরডুইনোর অ্যানালগ রাইট ফাংশনে, আরডুইনো যেহেতু একটা ডিজিটাল ডিভাইস তো সেক্ষেত্রে আরডুইনো যে আউটপুটটা দেয় সেটা দেয় হচ্ছে আরডুইনোর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মাধ্যমে। যেমন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা এডিসির মাধ্যমে আরডুইনো অ্যানালগ ইনপুটগুলোকে মেজার করছিল, তেমন ঠিক এটার উল্টো হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার অর ডিএসি। এখানে আরডুইনো এডিসি যেটা ছিল তার বদলে ডিএসির মাধ্যমে মেজারমেন্টগুলোকে করবে। তো এখানে যে আরডুইনো অ্যানালগ আউটপুটটা দেয় সেটা পিডাব্লিউএম ফর্ম বা পালস উইথ মডিউলেশন ফর্মে থাকে। তো এই পিডাব্লিউএম এর জন্য কিছু পিন স্পেসিফিক রয়েছে, যেটা হচ্ছে পিন নাম্বার 3, 5, 6 আর 9, 10, 11। এগুলো হচ্ছে পিডাব্লিউএম পিন, এগুলো আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম আরডুইনোর। তো এই পিডাব্লিউএমটা কীভাবে কাজ করে সেটা বুঝতে গেলে এই আই বাটনে ক্লিক করো। আমার ডিসি মোটরের স্পিড কন্ট্রোলারের উপর একটা ভিডিও রয়েছে, সেখানে আমি পিডাব্লিউএমটা কী সেটাকে এক্সপ্লেন করেছি। তো ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আরডুইনোর এই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার রয়েছে সেটার রেজলিউশন হচ্ছে 8 বিট, মানে টোটাল নাম্বার অফ স্টেপস হচ্ছে 256। তো এবারে এই 256 স্টেপস মানে 0 to 5 ভোল্ট যেটা রয়েছে তার আউটপুট রেজলিউশন হচ্ছে 19.53 মিলিভোল্ট। মানে যখন 0 থেকে 1, 1 থেকে 2 যখন চেঞ্জ হবে অ্যানালগ আউটপুটে, তখন অ্যানালগ আউটপুটটা 19.53 মিলিভোল্ট করে চেঞ্জেস হবে। এর মাঝখানে কোনো ভোল্টেজ চেঞ্জ হতে পারবে না, মানে 19.53 মাল্টিপলেই চেঞ্জ হবে। 5 মিলিভোল্ট আর 10 মিলিভোল্ট এরকম চেঞ্জেস করতে পারবে না, বিকজ এটার বিট রেজলিউশন হচ্ছে 8 বিট। সো এরপরে দেখে নেব যে আমাদের যে কোডটা লিখতে হবে অ্যানালগ রাইট ফাংশনের জন্য সেটা কিভাবে লিখব। তো এই প্রোগ্রামে যেটা আমাকে লিখতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাকে একটা পিন নিয়ে নিতে হবে। তো আমি পিন নাম্বার 3টাকেই নিচ্ছি। তো এটা অ্যানালগ রাইট ফাংশন তো আউটপুট হবে, সেই জন্য পিন মোডটাকে আমি আগে ডিক্লেয়ার করে নিচ্ছি, পিন মোড 3, আউটপুট। তো এবারে এই পিন মোডটাকে আউটপুট ডিক্লেয়ার করলাম। তো এখানে আমি একটা এলইডির ব্রাইটনেস কন্ট্রোল করব। তো এখানে আমি একটা কোড লিখছি যেটা হচ্ছে অ্যানালগ রাইট ফাংশনের জন্য, অ্যানালগ রাইট। তো এটা সিনট্যাক্সে লিখতে হয় যে নাম্বার পিনটা থেকে আমি আউটপুটটা দেব, মানে যেটা হচ্ছে পিন নাম্বার 3, অ্যান্ড যেটা বলেছিলাম 256 স্টেপস। তো 256 স্টেপ মানে হচ্ছে এখানে 0 to 255। তো এর মধ্যে আমি যে কোনো ভ্যালুটা এখানে ইনপুট করব, যেমন আমি করলাম 100। তো 100-এর জন্য যত ভোল্টেজ হয়, যেটা মানে হচ্ছে 19.53 মিলিভোল্ট ইনটু 100, তো এটার জন্য যত ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজটা পিন নাম্বার 3 থেকে আউটপুট দেবে। আর আমার সার্কিটেও কিছু চেঞ্জেস করতে হবে, তো সার্কিটের চেঞ্জেসটাও আমি করে নিচ্ছি। তো এখানে আমি একটা এলইডি অ্যাটাচ করব। এলইডির যেটা ক্যাথোড থাকবে সেটা যাবে হচ্ছে গ্রাউন্ড পিনে, আর এলইডির যে অ্যানোডটা থাকবে সেটা যাবে হচ্ছে পিন নাম্বার 3-তে, কারণ পিন নাম্বার 3-টাকে আমি চুজ করেছি অ্যাজ আউটপুট পিন। তো এবারে এখানে যে কোডটা রয়েছে আমি কোডটাকে চেঞ্জ করছি, আর এখানে পোটেনশিওমিটারটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা যেহেতু এখন লাগবে না। তো এবারে আমি সিমুলেশন স্টার্ট করছি। তো এলইডিটা একটা গ্লোতে জ্বলছে। এখন খুবই আস্তে জ্বলছে দেখা যাচ্ছে। আর এরপরে যদি আমি এটাকে আরো বাড়িয়ে দিই, যেটা আমি 200 করে দিচ্ছি,
তো এখন এলইডিটা অনেক জোরে জ্বলছে। তো এইভাবে আমরা যে অ্যানালগ রাইটের যে ভ্যালুটা রয়েছে যেটা হচ্ছে 200, তো এটাকে আমরা চেঞ্জ করে আউটপুট ভোল্টেজটাকেও চেঞ্জ করতে পারি। তো এইভাবেই আমরা অ্যানালগ রিড আর রাইট ফাংশনটাকে কাজ করাতে পারি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর নিচে কমেন্ট করে জানিও আর কি ধরনের ভিডিও দেখতে চাও, বা এই ভিডিওটা যদি কোথাও প্রবলেম থেকে থাকে। আর সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হও এই চ্যানেলে, আর বেল আইকনটাকে প্রেস করবে তাহলে নোটিফিকেশানগুলো সময় মতো পেয়ে যাবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বি ক্রিয়েটিভ।